Hey yo, what's up guys? It's Mr. Freepolar and welcome to my channel. Yes, I'm going to an awesome video. Guys, you know, last update is the past 12 gun that muzzle and scope lagano hoyeche. Ei muzzle and scope tao abar ekta short gane. Egulo ashole kemon kaj kore sheita dekhar jonno. Ar emne to amader past 12 e koto din dhore kono type challenge hocche na. Are challenge to dure thak bhai ei gun ta niye amra khelchilam na tar bhalo na eitai perfect shomoy hobe ei gun ta te ekta challenge korar. তাই শুধুমাত্র স্পাস 12 দিয়ে আমরা খেলে ফেলেছি পুরো একটা র্যাঙ্ক ম্যাচ, যেই ম্যাচটা এত বেশি স্পেশাল হয়ে গিয়েছিল না গাইস, একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি ব্রাজিলিয়াতে, কতদিন পরে যে আবারও ব্রাজিলিয়ার খেলা। গাইস আজকে আমরা করতে যাচ্ছি অনলি স্পাস 12 চ্যালেঞ্জ। আর আমার বাড়িতে একটা এনিমি নেমেছে রে, এ আমার পাশের রুমে নেমেছে মনে হচ্ছে রে ভাই। আমি আচ্ছা করে সোজা পড়বো, এদিক দিয়ে চলে যাবো, কারণ পাশে আরে আমার নিচেই ছিল রে বাবা। তাড়াতাড়ি করে লুট করা ইচ্ছা তো মনে হয় এখনো পর্যন্ত কান পাইনি। আচ্ছা এই যে গ্রেনেডটা পেলাম না, এটা একেবারে মাঝখানের দিকে মেরে দিব, তারপরে যে নিচের দিকে চলে যাবো। ততক্ষণে যদি ভুলে ভালে একটা কিল পেয়ে যাই ভাই, ও সবার আরে না রে ইচ্ছা তো মনে হয় নিচের দিকে ভাই অনেকগুলো এনিমি এই বাড়ির আশেপাশে, এতগুলো এনিমি। আরে রে ভাই পিছনের দিকে এনিমি, না 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 না। এ চান্দু গুলি করা থামালো কেন? ও ভাই আরে ওই পাশে আরেকটা এনিমি রে। এই চান্দু মনে হয় টিম আপ করবে আমাদের সাথে নাকি? আলা চান্দু ডিজে পার্টি, ওহো চান্দু আমাদের সাথে ব্যান্ড মিট আপ এসে পড়েছে। এর উকি মারে নাকি? ও ভাই আকাম করতে সিধাই মিস পাস 12 তো নাই চান্দু, সবগুলা নিয়ে নাও, আমাদের এগুলো একটু কাজে আসবে না ভাই, কিচ্ছু নিব না চান্দু। আরে এনিমি এসে পড়তাছে রে, দেখো চান্দু ভালোবাসা দেখাইতে এসে দুইজনের মৃত্যু ডেকে আনতাছো তুমি। আরে তাড়াতাড়ি গান নাও রে বাবা, তুমি আমাকে বাঁচাইতে পারবা তো, একজনকে বাঁচাইতে পারবা, তাড়াতাড়ি গান নাও রে ভাই। যাকে এনিমিটা উঠে নি রে, উঠে গেছিল অলমোস্ট। টেক লাভ ব্রাদার, টেক লাভ, ভালোবাসা নাও, ভালোবাসা নাও চান্দু। চান্দু রেডি হইতেছে এনিমিটার জন্য, নিচে বহুত এনিমি ভাই ব্রাজিলিয়াতে কি চলতেছে কি। আচ্ছা গাইস চলো আপাতত আমরা লেট না করে তাড়াতাড়ি করে স্পাস 12টা খোঁজার চেষ্টা করি। একবার যদি পাই তাহলে যে অন্য রকমের খেলা হবে, কারণ এখন থেকে স্পাস 12 আমাদের স্কোপও রয়েছে, মাজেলও রয়েছে। মাজেলটা দিয়ে আসলে কি বোঝাতে চাইছে আমি জানি না, কারণ মাজেলটা তো অন্যান্য শটগানগুলোতে লাগে না নাকি, নাকি ম্যাক্সিভেনে লাগে। যাই হোক গাইস কিন্তু স্কোপের ব্যাপারটাও আমাদের মাথা ঢুকে না, কারণ যখন আমরা ব্যাগ খুলি তখন যে স্কোপ দেখায় না, কিন্তু যখন আমরা স্কোপ ইন করি তখন যে আবার স্কোপ দেখায়। স্কোপ লাগানো যায় না, আগে থেকেই হচ্ছে লাগে। উপায় পেয়ে গেছি, আরে চান্দু রে পেয়ে গিয়েছি। এই দেখো স্কোপ রয়েছে গাইস, আর আমাদের স্পেশাল মাজেল রয়েছে, শটগানের মাজেলটা গাইস। এই মাজেলটা আর এই স্কোপটা সহ আজকে আমরা এই স্পাস 12 গানটা চ্যালেঞ্জ করতে হবে। এই দেখো গাইস শটগান মাজেল ভাই, দেখছো গাইস স্কোপ কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু তারপরে স্কোপ অন করা যায়, এটা আগে থেকে ফিক্স করা স্কোপ। আচ্ছা আমাদের গুলি এটাতে গুলির টিপ দিয়ে ধরে রাখতে, না 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 দূর, আমি ভেবেছিলাম আবার টিপ দিয়ে ধরে রাখলে একের লাগারে গুলি বেরোইতেই থাকবে কিনা। যে গাইস আমাদের মাজেলটার তেমন কোনো স্পেশাল অ্যাবিলিটি বলতে হচ্ছে আমাদের মাজেলের মতো করে কাজ করবে। আমি ভেবেছিলাম মাজেলটা লাগালে মেবি এক লাগারে গুলি করতে থাকবে। এখন আপাতত আমাদের এনিমি মারার পালা। ওই পাশে বাড়িতে একটা ছিল, একটু আগে গুলি করেছে। স্পাস দিয়ে আমাদের স্কোপ অন করে কেমন কাজ করবে এটার ব্যাপারে আমি অনেক বেশি কনফিউশনে ভুগতেছি। আচ্ছা সমস্যা নেই গাইস, এই বাড়িটা হালকা একটু লুট করে চলে যাবো আমরা ডিরেক্ট আমাদের সামনে বাড়িতে। ও ভাই গ্লুয়ালটা হাতে ছিল দেখে রে, নাহলে হেডশট খেয়ে যেতাম। চান্দু উকি মারো তারপর ছিট। এ রে তেমন একটা ড্যামেজ তো দিচ্ছে না ভাই, এলু ভাই উকি তো মারো, উকিও তো মারতেছে নেই, তাই একটু রেঞ্জে বেশি ছিল দেখে নাকি এটা গ্লোটা। আরে রে ভাই একবার যদি এটা এই তো এই তো এই তো চামাজ ভাই, ও ওই পাশ থেকে আরেকটা এনিমি ছিল, এটাকে ওরে চান্দু তুমি বেঁচে আছো? ওইখানে যে ফাইট চলতেছিল আমি আসার পরে যে ওই দুজনের মধ্যে এই চান্দু বেঁচে রয়েছে ভাই। ওই টাইমে তো হেল্প করছে করছে, এই টাইমে ভাইরা ও কংটা পাঠিয়ে আমাকে রাগ করতেছো কেন? নেক্সট বেস্ট আপডেটর পেলে তোমাকে দিব নি, সমস্যা নেই। তো এই চান্দুর বেস্ট আপডেটরকে কি এনিমি আসছে নাকি? ধরো ধরো ধরো, আরে ভাই সাহেব আরো একটা ব্যান্ড মিট আপের পাবলিক পেয়ে গেছি। এলা ভাই টেক লাও চান্দু, দুইটাকে পাশে রেখে কি রে এটাকে মেরেই দিব। দৌড় ভাই, কেন কেন আকাম করতে গেল ভাই? এটা আমার হেল্প করছিল ভাই, নাহলে সত্যি এটাকে মেরে। না 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 ওই পাশে আরো একটা এনিমি ভাই, ফ্যান মিটআপে আসলে আরেক ফ্যান মিটআপে পাবলিককে মেরো না ভাই, দৌড়। এটা আসলে এটাকে মেরে দিতাম যদি এটা আমার হেল্প না করে থাকতো। পাশা এই এনিমিটাকে মারি আগে, তোর সেট ম্যান কি একার মুখের সামনে দিয়ে মেরে দিল একেবারে হেডশট দিয়ে। এখানে আবার একটা ল্যান্ডমাইন রয়েছে, ধরো ল্যান্ডমাইনটা ফুটানো লাগবে আগে আমাদের। এটা কি নামলো নাকি নিচে? না 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 না, ল্যান্ডমাইনটা আগে ফুটিয়ে নেই, তারপরে যে সোজা বরাবর উপরে চলে যাব। বাইরে থেকে আমাদের ফ্যান মিট আপের পাবলিকটা একটু হেল্প করতেছে, আমরা এসে পড়েছি যে ব্রো এত বেশি। আরে 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 আমার ব্রো মরে ভাই কি হইলোটা কি এক সেকেন্ডে আমার হেলথ এত কমে গেল। এই চান্দ আমার এদিক দিয়ে আসছে এই তো এসে বুঝতে ভাই এটা আগে থেকে হেলথ কমানো ছিল ভাই। আমি না ফ্রেন্ড মেটাবে পাবলিকে ভুলে একটা গুলি লাগিয়ে দিয়েছিলাম। এক সেকেন্ডের মধ্যে এই চান্দ এনিমিটা আমার গায়ে কেমন একটা গুলি দিল। চান্দ একেবারে হেলথ নাই হয়ে গিয়েছিল ভাই। সরি রে ভাই আমার জন্যই মনে হয় ড্যামেজ খেতে মনে গেল। সেফ জোনের বাইরে এনিমি এতক্ষণ কির্জনও থাকবে আমার মনে হচ্ছে। এতক্ষণে মনে হয় ঘুরে পুরোটা চলে গিয়েছে কিন্তু গ্লোয়ালগুলো দেখে মনে হচ্ছিল একেবারে টাটকা টাটকা। দেখো এখানে লুটুট পরে আছে, ভেস্ট আপডেটও পরে রয়েছে কিন্তু আমাদের ভেস্ট এই ভাই আরে আরে চন্দুর রে জুম করো জুম করো। ভাই এই জুম করলে না ভালো বেনিফিট পাওয়া যায় ভাই, একটু যদি কাছে থাকে না ভালো বেনিফিট পাওয়া যায়। লাইক মনে করো আমাদের এইমটা এক লাগারে গুলি করতে থাকলে শর্টগান দিয়ে এইমটা যে একটু ছড়িয়ে যায় না, কিন্তু যখন জুম করি না তখন একেবারে পারফেক্টভাবে এইমটা যায় ভাই। যাকে এদিক দিয়ে একটু বেনিফিট পাওয়া যাবে। এখন স্পাস 12 দিয়ে স্পাস 12 গানটা অনেক বেশি মানে কেউ ইউজ করতে ছিল না মাঝখান দিয়ে, যারা আমাদের কিছু একটা ফালানো লাগবে। আমরা ইমোটাই ফালাই, ইমো অনেক বেশি হয়ে গিয়েছে। আমাদের স্ক্যানারটা নিয়ে নিয়েছে আর এক্সট্রা কিচ্ছু নেওয়া লাগবে না আপাতত। আমাদের হালকা পাতলা টোকেন একটু রাখি। চলো গাইজ গাড়িটা নিয়ে আমরা চলে যাবো। এই চান্দকে বুঝতেছিলাম এই চান্দুর জন্য আমরা এই সেফ জোনের বাইরে এতক্ষণ ধরে বসে রয়েছি যে এখানে গ্লোয়াল রয়েছে, ফাইট রয়েছে, কিছু না কোনো এনিমি তো রয়েছে। এখন দেখি চান্দকে দেখতেছিলামই না কতক্ষণ ধরে। ও বই কিরে বাম পাশে নিবি বাম পাশে নিবি তারা তোর এখানে তো কাউকে দেখলাম না। ওরা আবার মির্জাফরি করো না যাই বলো না কেন। আচ্ছা এক কাজ করি আমরা একটু দূরে নামি, এই গাছের কভারটা নেই। চান্দু তো মারতেছে না, কাছে যাইতো একটু। আমাদের তো টমেটো রয়েছে নাকি, টমেটো দিয়ে মারবো না আমরা। করবো কি টমেটোটা আস্তে করে এদিকে মেরে দিব। এই চান্দু তো বেরোবো আরে রে এই চান্দু উল্টা আমার দিকে টমেটো মারতেছে। আচ্ছা স্পাস 12 দিয়ে আমাদের কোনো কতক্ষণ ফাটানো যায় ভাই, তাড়াতাড়ি ফাটানো যায় রে। এ পা বুঝো তোদের বাবা চান্দুকে যে কিভাবে মারবো। এই চান্দু উকি মুখে কিচ্ছু দিচ্ছে আরে রে ভাই আমার কিলগুলা কেমনি নিতেছ তুমি ভাই। শুধু এটা তো আমার গ্লোয়াল না কিরে আরে চান্দুর রে দেখছো ড্যামেজ মাত্র 2টা গুলি পারফেক্ট 2টা গুলি জাস্ট ভাই। মুখের সামনে থাকলে কি মারাত্মক ড্যামেজ দেয় যখন জুম করে মারি। জুম করে মারার সাথে সাথে ভাই মারাত্মক ড্যামেজ দিল ভাই 2টা গুলি দেখেই, মানে ড্যামেজগুলো দেখেই বোঝা যাচ্ছিল যে ভালো ড্যামেজ পড়েছে। যে গাইজ ওই পাশ থেকে এক চান দুয়ে মানে মির্জাফরি করেছে আমাদের সাথে। এই তো পেয়েও গেছি এটাকে, এর আমাদের গ্লোয়ালের গাড়ি আটকে যাবে। আচ্ছা সমস্যা নেই, এখানে আগে নামবো তারপর যে তুমি যখন উঁকি দিবা গাছ চাচা মেরা দিব রে বাবা। যেইভাবে প্ল্যান করেছিলাম এখন পারফেক্টভাবে লেগে গিয়েছে। বাড়ির ভিতরে না 2টা এনিমি রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে 2 তালার মধ্যেই 2টা এনিমি রয়েছে। আমার মনে হচ্ছে একটা রয়েছে সোফার পিছনে আর একটা হচ্ছে বাইরে থেকে ওই সোফার পিছনে এটাকে গ্রেন মারতেছে। এই তো পাইছি জুম করে যদি মারতে পারি লাগতেছে না ঠিক মতো রে নিজে মারা যাবে। আরে রে দূর ভাই চান্সটা মিস করলাম। কিন্তু আমাদের কাছে টমেটো রয়েছে ভাই, 6টা টমেটো রেখেছে কি এমনি এমনি নাকি? যে কোনো একজন তো মরো ভাই প্লিজ ইয়ার মরে যা। আরে মরতেছে না ভাই, নিজেদের মধ্যে ফাইট করে মরে যাবে দেখো ভাই। এ 2টা কি বেরোইছে নাকি 2টাই? ও ভাই এক সিঙ্গেল গ্রেনেডে 2জন মরে গেছে রে বাবা। 2জন পাইকে এদিকে আরেকটা অর্থ হচ্ছে এটা মনে ড্যামেজ কে আমার দিকে আসছিল নাকি ভাই। এই সিঙ্গেল এতক্ষণ ধরে কিল পাচ্ছিলামই না, হুট করে কিল পাওয়া শুরু হয়ে গেছে। তাহলে এটাকে মারতে হবে, এটাকে মনে হয় পারফেক্ট। আরে এটা আবার ভিতরে যাচ্ছে বাইরে হচ্ছে, এক জায়গায় থাকো না। এটা মনে হয় এই পাশে গেছে নাকি আরেকটা টমেটো? না 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 আরে রে ভাই আটকে গেছে ব্রো, বিএসএস দিয়ে মারতেছে। আমি মরে যাবো, মরে গেছি মনে হয় ভাই। না মরিনি, আরে পিছন দিয়েও মারবে। চান্দু এসো না রে, এখন আমি ফাইটার মুডে নেই আপাতত। ইলিজি আরে কি শুরু করছে তাই। ধরো 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 হালকা একটু মেটকিট তো নিতে দাও। এ কাকে না 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 আমাকে মারেনি, গ্রেনেড পিছনেটাকে মারছে। এইটা এখানে দাঁড়িয়ে আছে না, ধরো গ্লোয়াল গুলো এখানে মেরে তাড়াতাড়ি করে এটার সামনে যে যদি এটাকে আগে মেরে দিতে পারে। চন্দ্র ইয়াস পারফেক্ট। নো নো ভাই পারফেক্ট টাইমে ও গান হাত থেকে সরিয়ে গ্লোয়াল হাতে নিয়েছিল। এই চন্দ্র প্রো নেমে গেল গেম। হেডশট একটা খালি হয়তো আমি আরে চান্দু জাম্প শটটা করা উচিত ছিল না, আমার পুশও ইউজ করে ফেলেছি, আমার হেলথ নাই। এখন কি করবো? এই চান্দু তো মানে মেডকিটও মেরে ফেলেছে। লাস্ট কিল আমরা স্পাস 12 এ জুম করে হেডশট লেগে গেছে রে ভাই। ভাই লাস্টের দিকে যত কিল আসলো পুরোটা ম্যাচে আমরা তেমন কিলই পাচ্ছিলাম না। 10টা কিল হয়ে গিয়েছে এই ম্যাচের ভিতরে ভাই, 14টা লাইক হয়েছে বলেছে। দেখছো রে কি একটা গাইস এই ছিল আমাদের অনলি স্পাস 12 নিয়ে চ্যালেঞ্জের ভিডিওটা। গাইস স্পাস 12 গানটা কারা কারা পছন্দ করো বা কারা কারা ইউজ করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর গাইস আমাদের কিন্তু 15000 ডায়মন্ডের গিভওয়ে অলরেডি শুরু হয়ে গিয়েছে। 23, 24 এবং 25 তারিখে 3 দিনের গিভওয়ে। 23 তারিখ অলরেডি চলে গেল। 24 এবং 25 তারিখ সকাল 9টার দিকে ভুইয়াতে লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় আমরা এই গিভওয়েটা করতেছি। লাইভ স্ট্রিমের লিংকটা আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব। ওই কমেন্টের লিংকের উপর সকাল 9টার দিকে ক্লিক করে তোমরা ডিরেক্ট আমাদের গিভওয়েতে চলে আসতে পারো এবং একেবারে সহজেই জিতে যেতে পারো এতগুলো ডায়মন্ড টপ আপ। তো গাইস একজনও মিস করো না, গিভওয়েতে সবাই চলে এসো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোটখাটো হলে একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস, পিস।